শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা বসিরহাটের প্রান্তিক ক্লাবে। শুভ জন্মাষ্টমীর পুণ্যতিথিতে বসিরহাটের স্বনামধন্য প্রান্তিক ক্লাবের দুর্গাপুজো এবার অষ্টম বর্ষে পদার্পণ করল। আজ বসিরহাট প্রান্তিক ময়দানে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা করা হল দুর্গোৎসবের। এবছর কোয়েম্বাটোরের আদিযোগী শিব ঠাকুরের আদলে পুরো মণ্ডপ সাজিয়ে তোলা হবে। বসিরহাটের সব থেকে বড় মণ্ডপ হয় এই প্রান্তিক ক্লাব ময়দানে। এবারে থিম হচ্ছে কোয়েম্বাটোরের আদিযোগী শিব ঠাকুরের আদলে আমাদের প্যান্ডেল নির্মিত হবে এবং পাহাড়ের মাথায় 40 ফুট হাইটের একটা শিব ঠাকুর আমাদের যিনি প্যান্ডেল করছেন বাপ্পাদা তিনি করবেন। এবং আমরা আশাবাদী আমরা বিগত তিন বছর জেলার সেরা সেরা পুজোতে ভূষিত হয়েছে রাজ্য সরকারের দ্বারা। আমরা এবারও আমাদের যে থিম আছে সেই থিমে আমরা এবারও আশাবাদী যে আমরা জেলার সেরা সেরা বসিরহাটের যানজট কমানোর জন্য প্রশাসনিক ভাবে সর্বস্তরে বসিরহাট পৌরসভা এসডিও অফিস পুলিশ প্রশাসন মানে মোটর ভেহিকলস দপ্তর সবাই মিলে একসঙ্গে আমরা ঝাঁপাচ্ছি এবং আমরা পাশাপাশি গরিব মানুষের কথাও মাথায় রাখছি তারাও যাতে তাদের রুটি রুজি না হারান। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশিকা সেই নির্দেশিকাতে গরিব মানুষ প্রান্তিক গরিব মানুষ তারাও যাতে রুটি রোজগার করতে পারে আবার মানুষের অস্বস্তি যাতে আমরা লাঘব করতে পারি সেটাও আমরা খেয়াল রাখছি। তার জন্য রুট ম্যাপ তৈরি করছি, তার জন্য আমরা বসিরহাট শহরের যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিউআর কোডের ব্যবস্থা করছি। আমরা সমস্ত ওয়ার্ড কমিশনারদের নিয়ে বা পঞ্চায়েতের যারা স্টলওয়ার্ড নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে বসে একটা সংখ্যা নির্দিষ্ট করা যে প্রতিদিন এখানে একটা সংখ্যায় গাড়ি চলবে রোটেশনে তাদের এই সমস্ত প্রক্রিয়াগুলো আমরা আপাতত হাতে নিয়েছি। আমিও সেই মিটিংটাতে ছিলাম। আশা করছি আমাদের যিনি আইনটিটিসির সভাপতি আছেন কৌশিকদা থেকে শুরু করে যারা শ্রমিক নেতা আছেন তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা প্রশাসনিকভাবে পৌরসভার চেয়ারপার্সনের উদ্যোগে আমরা এটাকে নিরসন করতে পারব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।